আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বঙ্গ ফুডিসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপি হচ্ছে কোরিয়ান স্পাইসি রামেন নুডলস। আশা করি রেসিপিটি দেখে তোমাদের সবারই ভালো লাগবে। চলো দেখে নেই এই মজাদার রেসিপিটি। প্রথমে একটি হাঁড়িতে আমি 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা সামান্য গরম হয়ে আসলে এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন কুচি, সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা কুচি। এখন একটি স্পেচুলার সাহায্যে কিছুক্ষণ নাড়তে থাকবো সামান্য বাদামি রং হওয়া পর্যন্ত। এখন এতে আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব, আবার কিছুক্ষণ নাড়তে থাকবো সামান্য বাদামি হওয়া পর্যন্ত। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গাজর কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ক্যাপসিকাম কুচি। এই ক্যাপসিকামটা অপশনাল, ইচ্ছে করলে নাও দিতে পারো। আবারও কিছুক্ষণ নাড়তে থাকবো ভেজিটেবলগুলো সামান্য একটু সিদ্ধ হওয়া পর্যন্ত। যখন ভেজিটেবলগুলো সামান্য সিদ্ধ হয়ে আসবে তখন এখানে আমি একটা চিকেনের বুকের অংশ 250 গ্রামের মতো দিয়ে দিব। যদি চিকেনটা হাতের কাছে না থাকে বা না ইউজ করতে চাও তাহলে এর বদলে মাশরুমও ইউজ করতে পারো, এতে কোনো স্বাদের হেরফের হবে না। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস, আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার, 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। আর এখন অ্যাড করছি 4 কাপ পরিমাণ পানি। এই পানিটা ইউজ করছি চিকেন স্টক তৈরি করার জন্য। এখন একটি ঢাকার সাহায্যে 20 মিনিটের জন্য আমি রান্না করব মিডিয়াম লো আঁচে। 20 মিনিট পর যখন ফিরে আসলাম আমার চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন এতে আমি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব, আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হট টমেটো সস। এখন কিছুটা নেড়ে চেড়ে 15 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে রাখবো সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত। 15 মিনিট পর আবারও ফিরে আসলাম। আমার চিকেনটা থেকে সম্পূর্ণ স্টক তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে আমি চিকেনটাকে উঠিয়ে নিব, পরে সার্ভ করার সময় ইউজ করব। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি কোরিয়ান 2x স্পাইসি রামেনটা নিয়েছি। তোমাদের হাতের কাছে যদি এই রামেনটা না থাকে তাহলে তোমরা ম্যাগি নুডলসও ইউজ করতে পারো, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই স্পাইসি করার জন্যে 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো যখন চিকেন স্টকটা তৈরি করব তখন এতে অবশ্যই দিয়ে দিব। এখন এই প্যাকেটের সাথে থাকা যে মশলাগুলো ছিল সেটাও দিয়ে দিচ্ছি। এখন সাথে থাকা সসটাও দিয়ে দিচ্ছি। এই সসটাই স্পাইসি সৃষ্টি করে। এই সসটার কারণেই খুবই স্পাইসি লাগে রামেন নুডলসটা খেতে। এজন্যই বলেছি যখন ম্যাগি নুডলস ইউজ করবে তখন 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো চিকেন স্টকের মধ্যে দিয়ে দিবে যখন চিকেনটা সিদ্ধ করবে। এখন একটি চামচ ও কাটা চামচের সাহায্যে আমি রামেন নুডলসটাকে ছাড়িয়ে ছাড়িয়ে নিব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে ছাড়িয়ে দিচ্ছি নুডলসটাকে। এখন একটি ঢাকার সাহায্যে 7 থেকে 8 মিনিটের জন্য আমি হাই হিটে নুডলসটা রান্না করব। যখন 8 মিনিট পর ফিরে আসলাম তখন আমার রামেন নুডলসটা সম্পূর্ণ রেডি। এখন একটা চামচের সাহায্যে কিছুটা নেড়ে চেড়ে দিব। এখন পরিবেশনের পালা। আমি যে চিকেনটা উঠিয়ে রেখেছিলাম তা পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব। এখন একটি বাটিতে আমি রামেন নুডলসটা ঢেলে নিব। দেখতেই পাচ্ছেন কতটা স্পাইসি হয়েছে। এখন এতে আমি সামান্য পরিমাণ গাজর কুচি দিয়ে দিব, সাথে দিয়ে দিব সামান্য ক্যাপসিকাম কুচি, এবং দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচের টুকরো, এবং সাথে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে পাতা। এখন যে চিকেনটা স্লাইস করে রেখেছিলাম তা এখানে দিয়ে দিব। আমি একটি ডিম ফুল বয়ল করে রেখেছিলাম, তার মাঝখান দিয়ে কেটে হাফ করে নিব এবং সার্ভিং বলে দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমার স্পাইসি রামেন নুডলস। অবশ্যই বাসায় রান্না করে আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন হলো তোমার রান্নাটি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।